Yeah. The king of reactors is back with the king of Dollywood, Shakib Khan. His new song, Tufan title track. Shakib Khan notun ছবি আসছে, ছবির নাম হচ্ছে তুফান, তার টাইটেল ট্র্যাক আসছে। নাভিদ পারভেজ আছেন এই গানের মধ্যে, আরিফ রহমান জয়, তাহসান শুভ, আলফা আই চরকিতে আসছে গানটা। চলুন আমরা তুফান ছবির টাইটেল ট্র্যাক শুনি, গানের নামও তুফান। মিশা সওদাগর ভার্সেস শাকিব খান হবে না, এবার হতে যাচ্ছে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী। কি এনার্জি রে ভাই গানের মধ্যে, লিরিক্স ভালো, লিরিক্সের পাশাপাশি যিনি গানটা গাইলেন, হি ওয়াজ জাস্ট সাউন্ডিং লাইক জেমস। প্রথম দিকে কিছুটা জেমসের মতো সাউন্ড করছিল। সেকেন্ড ভার্সে র্যাপটা খুবই এনার্জি নিয়ে আসছে গানের সাথে সাথে। র্যাপ গানগুলো খুবই ভালো লাগে যখন এই গ্যাংস্টার ভাইব থাকে গানগুলোর মধ্যে। শাকিব খান কতগুলো স্যুট বুট পরছে, সুন্দর সুন্দর গাড়ি, মানে ছবির কনটেক্সটও মনে হয় এরকম হতে যাচ্ছে, একজন গ্যাংস্টার যে কারো কথা শোনে না, আইন কানুন নিয়ম কিচ্ছু মানে না, এরকম মনে হয় হতে যাচ্ছে। তুফান, তুফান মানে হি ইজ নট গোনা লিসেন টু এনিবডি, কারো কথা শুনবে না, বাস ঝাঁঝরা করে দিবে যাকে মন চায়। ওই জায়গাটা আমার ভালো লাগছে যেখানে হাত দিছে AK-47 তাকে দিচ্ছে, সে সেটা নিবে না, সে হ্যামার দিয়ে মারছে। সম্ভবত মিশা সওদাগরের গেম ওভার মনে হয় ছবির প্রথম দিকেই করে দেয়, পরবর্তীতে খেলাটা হয়তো বা হয় তার এবং চঞ্চল চৌধুরীর মাঝখানে। লম্বা লম্বা চুল, লম্বা চুলে শাকিব খানকে সবসময় ভালো লাগে, শর্ট চুলেও ভালো লাগে, বাট লম্বা চুলের সাথে দাড়ি আরও ভালো লাগে। এই ছবিটার এই এই গানটার মানে কিছু দৃশ্য আমার ওই ইয়েসের কী ছবিটা ছিল না, কী ছিল ছবিটার নাম, KGF 1, KGF 2 এর মতো কিছুটা লাগছে। সুরেট বুরেট, ওয়েল লুকড, স্মার্ট, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু সাইকোপ্যাথ, একদম সাইকো ক্রেজি, যে সামনে আসবে তাকে শেষ। ছবির কাহিনীটা কি কোনো ছবির রিমেক হতে যাচ্ছে নাকি এটা মৌলিক ছবি, জাস্ট কিছুটা মিল আছে অন্যান্য ছবিগুলোর সাথে, কারণ বিভিন্ন সিনগুলো দেখে বিভিন্ন ছবির কথা মনে পড়ে। তো এটা কি তারা অফিসিয়াল কোনো রিমেক করতে যাচ্ছে কোনো ছবি, নাকি জাস্ট কিছুটা তাদের মিলে গেছে বা ইনফ্লুয়েন্স আছে একটা আরেকটা থেকে, জানাবেন। গানটা সেই হয়েছে, স্পেশালি গানের এনার্জি এবং যেই ভিজুয়ালগুলো দেখানো হয়েছে খুবই ভায়োলেন্ট, ছবিটা যেন ছবিটা জানি কেমন ভায়োলেন্ট হয়, কতটা হিংস্র হয় তা ছবি আসলে বোঝা যাবে।